প্রথম প্রেম ভেঙে গেলে সুখটা জীবনে আমাকে কেউ আই লাভ ইউ বলবেন না। আমার কাছে এই সবগুলো জিনিস আসলে ফেক লাগে। তার কথা কি এখনো মনে করো? না তুমি বলতেছো না। যার কিনা হচ্ছে স্ক্রিন একটু প্রবলেমও আছে, বাট তারপর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হয়। হেই ওয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই সপ্তাহে টিকটকের ফর ইউ পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব, অনুমতি দেওয়া হলো। তো গাইস চলুন কথা না বাড়িয়ে রিঅ্যাকশন শুরু করা যাক। তাহলে চলো। আরে ভাই একটু ছন্দ হয়ে যাক, তরকারিতে জাল হইছে, ফেলে দিছি বাটি, তোমার উপর ক্র্যাশ খাইয়া জীবন আমার মাটি। অনেক মেয়ে দেখি ছেলের একটা ডায়লগ দেয়, মাইয়ার দু কয়েকটা আছে হুদাই নাচে লাফায় টাফায়, এটা কি নিয়ে আসে এমন করে যে আমি একটা ডায়লগ দিব তোরা হুদাই নাচবি, মানে এই কথা বলে নিয়ে আসে ওদেরকে। আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া পুরো পৃথিবী আমাকে ভালোবেসেছিল। আমি জানি না আপনাদের কাছে ওর ভিডিওগুলো কেমন লাগে, আমার কাছে বাইক যথেষ্ট ন্যাকামি লাগে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমি এমন এমন করি কি যেন বলছিল, এরপর এখন সব জায়গাতে আমি এমন এমন করি এটা দিয়ে ভিডিও বানাই, মানে আমার বিরক্ত লাগে বারবার এই কথাটা শুনলে। লাগারই কথা, আমি বুঝি না এই মেয়ের আর কোনো ফ্যামিলি নাই, সারা দিন রাস্তায় সারা দিন বাইরে, মানে কি বলবো। যাই হোক, কি রে তোর মন খারাপ কেন? আরে ভাই কালকে দেখি আমার গার্লফ্রেন্ড ওর একটা ছেলের সাথে সিনেমা হলে যাইতাছে। তুই পিছে পিছে যাস নাই? না কেন? প্রথম প্রেম ভেঙে গেলে সুখটা জীবনে আমাকে কেউ আই লাভ ইউ বলবেন না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। আই লাভ ইউ শব্দ শুনতে ভালো লাগে না, ছেলেটা বেঈমান। মেয়েরা যদি আরো টুকরা টুকরা করে তাহলে আরো গার্লফ্রেন্ড বাড়বে, তাও সত্য। তো এই ভিডিওতে আমার কাছে এই সবগুলো জিনিস আসলে ফেক লাগে, মানে ক্যামেরাম্যানের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে, ক্যামেরাম্যান ফোন নিয়ে এতদূর পর্যন্ত গেছে, তুই ছলে কি ক্যামেরাম্যান দেখতেছে না যে ভিডিও করতেছে? কি বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন? মানে গেস মেইনলি হচ্ছে সবগুলো জিনিস হচ্ছে আগে থেকে সাজানো থাকে, এইটা আমরা জানতাম। যদি তারে সত্যিকারে ভালোবাসা ভাষা পাইলে এত উত্তরে বলো যে ভালো সময় তোমার আসবে, ভালো সময় আমার আসবে, ভালো সময় তোমার আসবে, ভালো সময় আমার আসবে। দেখেন লগের দুইটা ছেলে ওর কথা পাত্তাই দিতেছে না, একটা ওই দিক চাই আছে, একটা ওই দিক তাকে আছে, ওই দুইটা ছেলে মনে মনে এটা ভাবতেছে। মালুম আছে বাপ কমাছে গা, চল আজকে আমার খারাপ সময়, কালকে তোমারও খারাপ সময় হতে পারে, কাজী তোমারও বিয়া পড়াবো, কাজী আমারও বিয়া পড়াবো, মাওলানা তোমার বাসে ভুলে গেছে,
শুধু পার্থক্য এত রোগী থাকবো, তোমার কেউ আপন করবো আর আমার কেউ দাপন। ওরে গরিবের সোলাইমান সুখন, গেছ আমি 100% শিওর 10 দিন লাগে মুখস্থ করে আইসি এই লাইন, তারপরও লাইনে ভুল ছিল। ভাই তুই যখন মরে যাবি তাহলে কাজী এসে তোর বিয়ে পড়াইবো কেন? কাজী তোমারও বিয়ে পড়াবো, কাজী আমারও বিয়ে পড়াবো। আচ্ছা ভাবি আসি হে, ভালো থাক। কি ছেলে না মেয়ে? আচ্ছা ঠিক আছে, থাকি ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা প্রিন্স ভাইয়া ভালো থাকেন হে। কোন জায়গার মাল ভাই? তোমার জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। আরে রাখা আমি যতটুকু লাস্ট দেখছিলাম প্রায় 30 মিলিয়নের উপর শুধুমাত্র রিয়্যাক্টই পড়ছে, মানে হার্ট যে বলে ওইগুলা, আর ভিউ হয়েছে প্রায় 250 মিলিয়নের উপরে। টিকটকে যে মাঝে মাঝে আসলে কোন কোন জিনিস ভাইরাল হয় কোনো বলাই যায় না, যদিও এটা ভাইরালের পিছনে হয়তো বা কোনো স্টোরি থাকতে পারে, হয়তো আমি জানি না। তো গাইস এই ভিডিওতে হচ্ছে কমলাপুর মেবি। আচ্ছা কেউ হচ্ছে ফ্যামিলি ট্যুর দিতেছে এবং তারা হচ্ছে এনজয় করতেছে। এমন ফ্যামিলি ট্যুর দিতে যদি আমাদেরও মন চায়, আর মেনলি দেখা যায় মাঝে মাঝে গ্রামে গেলে আমরা আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে যাই, বাট আমাদের এমন এনজয় মোটেও হয় না। মানে আমরা যখন যাই তখন আমার ব্যাগ টানতে টানতে অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যে আবার ট্রেনের উঠলো, এই সাদা ফারাই গেল কিনা, এই ফারি কোন দিকে গেছে, খালি এইরকম। তো সেই ভিডিওতে কয়েকটা ছেলে হচ্ছে একজন হোমলেস মানুষকে রাস্তা থেকে এনে হচ্ছে তাকে ট্রান্সফরমেশন করছে। সো চলুন আমরা সেই ভিডিওটা দেখি। ভাইরে ভাই কড়া লুক আসতেছে। ও রে বাপ রে বাপ, সিরিয়াসলি গেছে কিন্তু লাস্টে অসাধারণ লাগছে। মানে দাড়ি মারিতে পুরো KGF, মানে উনি চাইলে কিন্তু আসলে একজন মডেল হইতে পারতো। কথা সত্য কে সে টাকা লাগবো? হ্যাঁ কত? 25,000। কত? 2500। কত? 25,000 টাকা নিয়ে চলবো। গেস এই জন্যই কিন্তু মানুষ বলে যে মাইরের উপর কোনো ওষুধ নাই। ঠিক বলেছো। তো গেস এটা হচ্ছে মিস চকলেট একটা টিকটক ভিডিও। হাই বারে বারে ছাদের কর্নারে গিয়ে বসে, তুই তো পুরো মরে যাবি বই। না আমি বাসতাম চাই না, আমি সব দি মরে যাবো। কেন মরবে কেন? আর কল যা ভাঙি গেছে। হ্যালো কতে ক্রাশ কতে খাইছি আতে আমি বতে বেকার বতে ভালো থতে থাইকো দতে দূরে যতে যাইয়া মতে মর দূরে যাইয়া মর। তো গাইস এটা কিন্তু একটা ফেমাস মিম, হেই কাম লুক এট দিস, এটা রিমেক, হেই কাম লুক এট দিস। তো গাইস রিসেন্টলি টিকটক কিন্তু এই ভিডিওটা ভাইরাল ছিল, একটা কিউট পিচ্চি বাচ্চা যার কিনা হচ্ছে স্ক্রিন একটু প্রবলেমও আছে, বাট তারপর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হয়, এরপরে কিন্তু বিচ্চিটাকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। ও ওয়াও। তো গাইস আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। গাইস আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।